মুর্শিদাবাদ নামটি শুনলেই এক নবাবী অনুভূতি আসে বারংবার। মুর্শিদাবাদ নামটি শুনলেই পুরনো ঐতিহ্যের কথা উঠে আসে বারবার। মুর্শিদাবাদ মানে ইতিহাসের পাতা ফিরে দেখা। মুর্শিদাবাদ নামের মধ্যে লুকিয়ে আছে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ঐতিহ্য গাথা। ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা, যা কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মুর্শিদাবাদ শুধুমাত্র স্থাপত্য ও শিল্পকীর্তির জন্য বিখ্যাত এমনটা নয়। মুর্শিদাবাদ হচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও গায়ক গায়িকাদের বাসস্থান ও জন্মভূমিও। শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের মতো গায়ক গায়িকা এবং মীর আফসার আলী, যিনি মিরাক্কেলে অ্যাঙ্কার হিসেবে কাজ করেছেন, ওনাদের সবার আদি বাড়ি ও জন্মস্থান আমাদের এই মুর্শিদাবাদ। এছাড়াও রয়েছে কৌশিক রায়ের মতো জনপ্রিয় অভিনেতা, যিনি বোঝে না সে বোঝে না শীর্ষ স্থানীয় প্রতিপক্ষ কৃষ্ণেন্দু সেনগুপ্ত চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মীর আফসার আলী ও কৌশিক রায় এবং বাদশা মৈত্র হচ্ছেন আমাদের এই মুর্শিদাবাদ জেলার গর্ব। আজ আমি আপনাদেরকে দেখাবো বাদশা মৈত্রের বাড়ি এবং ওনার বাড়ি যাওয়ার সম্পূর্ণ রাস্তা। মুর্শিদাবাদ জেলা লালবাগ শহরে বাদশা মৈত্রের বাড়ি। বাদশা মৈত্র হলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলত বাংলা টিভি শো এবং চলচ্চিত্রে কাজ করেন। বাদশা মৈত্র বাংলা থিয়েটার ও মঞ্চে তার কর্মজীবন শুরু করেন। তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন, যদিও জন্মভূমি ডিডি বাংলায় সম্প্রচারিত হয়েছিল। এরপর তিনি টিভি শো, অপেরা এবং চলচ্চিত্রে সহায়ক এবং প্রধান অভিনেতা উভয় ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদীদেরও সমর্থক। এগুলোর পাশাপাশি তিনি জনগণের জন্য সমাজ কল্যাণমূলক কাজে অত্যন্ত সক্রিয়। বাদশা মৈত্রের বাড়ির পাশে রয়েছে তরুণ সমিতি ক্লাব, তার পাশেই রয়েছে লালবাগ বয়েজ প্রাইমারি স্কুল। বাদশা মৈত্রের বাড়িটি দেখেই মনে হচ্ছে বেশ পুরনো ঐতিহ্য বহন করে চলেছে আজও। এই বাড়িটি বাদশা মৈত্রের পরিবারের সকলেই বসবাস করেন এখনো পর্যন্ত। বাদশা মৈত্র কাজের সূত্রে বাইরে থাকলেও এই বাড়িতে আসেন মাঝে মাঝেই। লালবাগ শহরতলিতে বাদশা মৈত্রের বেশ সুনাম রয়েছে। এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন না তিনি।
আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার আর একজন সুনামধন্য ব্যক্তির বাড়ি, বাদশা মিত্রের বাড়ি। এই পেছনের বাড়িটি হচ্ছে বাদশা মিত্রের বাড়ি। আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া ঐতিহ্য তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি একটি সম্পূর্ণ নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর এই রকম নিদর্শনগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে, অবশ্যই সেটা লাইক এবং ফলো করে দিও। এবং শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মীর আফসার আলী, কৌশিক রায়ের বাড়ির সম্পূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে।